না এখন দেখুন পুরোটা এশিয়া কাপ কেন্দ্রিক আমাদের প্ল্যান প্রিপারেশন টিম সবকিছু এটা শেষ হলে যখন ওয়ার্ল্ড কাপের সময় আসবে তখন আমরা ওয়ার্ল্ড কাপ নিয়ে চিন্তা করবো মানে অ্যাট দিস মোমেন্ট শুধু এশিয়া কাপ আর যদি আরো শর্ট করে বলতে চাই এখন সুযোগ হচ্ছে আফগানিস্তান এবং শ্রীলঙ্কায় আমাদের মাঠে চিন্তা করা যখন আগে যাচ্ছে তো আমাদের বেশি একটা ডিফিকাল্ট হবে না আমার কাছে মনে হয় অ্যাডজাস্ট করতে কারণ খুব বেশি একটা দূরত্ব না যখন এশিয়া কাপ খেলাম পালাশিতে শ্রীলঙ্কার ফার্স্ট খেলা শ্রীলঙ্কার সাথে ওখানে নর্মালি আগে যে রেকর্ড আছে সবসময় ব্যাটিং পেজই হয়ে থাকে ব্যাটসম্যান রান করার সুবিধা পায় তো বলারদের জন্য অনেক চ্যালেঞ্জিং বাট সেক্ষেত্রে ব্যাটসম্যানদের জন্য চ্যালেঞ্জিং বেশি রান্না করা এবং তাড়াতাড়ি রান্না করা তো আমাদের সবদিকে প্রিপারেশন থাকতে হবে বাট এলপিএলে আসলে সিচুয়েশনটা একটু ডিফারেন্ট ছিল মেবি আমরা মিডল পিচ গুলো দেখেছি যেগুলো আসলে এশিয়া কাপে হবে তো পিচ গুলো একটু ডিফারেন্ট ছিল তো ওইখানটার সাথে আসলে এটা কম্পেয়ার করাটা ডিফিকাল্ট হবে কিন্তু যেটা ইম্পর্টেন্ট যে কন্ডিশন আমি জানি এখন দেখে আসলাম খুব বেশি ডিফারেন্স না বেশি একটা চেঞ্জ হওয়ার সম্ভাবনা নাই আসলে সেটা যদি অল্প বয়সে ছিল ওটা আমার জন্য একটা এক্সপিরিয়েন্স ছিল এখন যেহেতু আমার অনেক বড় একটা এক্সপিরিয়েন্স আছে আমার কাছে মনে হয় ওই টিম থেকে এই টিম অনেক বেটার এখন তো সেক্ষেত্রে আমাদের ভালো করার সম্ভাবনাটাও অনেক বেশি এবং আমি এক্সপেক্ট করবো যে ওরকমই যেন আমরা করতে পারি যদি আমি মাত্র যেটা বললাম যে ম্যাচ বাই ম্যাচই আমাদের টার্গেট থাকবে সেটা এশিয়া কাপ হোক আর ওয়ার্ল্ড কাপই হোক কারণ বড় একটা টুর্নামেন্টে জিতে গেলে আপনার আসলে প্রতিটা ম্যাচ নিয়ে চিন্তা করছেন আপনি যদি এম লেভেল চিন্তা করেন আপনার জন্য আসলে ডিফিকাল্ট হয়ে যায় সিচুয়েশনগুলো তো আমরা চেষ্টা করবো প্রতিটা ম্যাচ টার্গেট করতে ওয়ান বাই ওয়ান এবং সেখানে যদি আমরা ভালো করতে পারি আমাদের মোমেন্টাম দিবে ফার্স্ট কিছু ম্যাচ এবং সেটা যদি আমরা কন্টিনিউ করতে পারি আমাদের জন্য ভালো একটা টুর্নামেন্ট হতে পারে যে কোনো এক্সপিরিয়েন্স ক্রিকেটারই আসলে দলের জন্য ইম্পর্টেন্ট দলকে তারা কতটা কন্ট্রিবিউট করতে পারবে সেটার উপর ডিপেন্ড করে অবশ্যই সব কিছু বাট অবশ্যই এক্সপিরিয়েন্সের তো একটা দাম আছে এবং এক্সপিরিয়েন্স ক্রিকেটার দলে থাকলে বা কন্ডিশন সম্পর্কে কিংবা বড় বড় টুর্নামেন্ট খেলা সম্পর্কে যখন এক প্লেয়ারের এক্সপিরিয়েন্স থাকে ওইগুলো যখন শেয়ার করে তার জন্য জিনিসটা অনেক ইজি হয়ে যায় স্পেশালি যারা নতুন দলে আর দেখুন ওরা যেহেতু একটা ওয়ার্ল্ড কাপ জিতেছে ওদের ভেতরে আসলে উইনিং একটা মেন্টালিটি আছে যেটা আমার মনে হয় যে আমাদের দলকে আরো ভালো কিছু করার জন্য অনুপ্রাণিত করবে ওদের ভেতরে সবারই একটা মেন্টালিটি আছে যেটা হলো ওরা জিততে চায় যেটা একটা টিমের জন্য খুবই ইম্পর্টেন্ট তো আশা করি ওই ওই মেন্টালিটিটা নিয়ে ওরা এই ড্রেসিং রুমে আসবে এবং ড্রেসিং রুমের অ্যাটমসফিয়ারটা ওরা ওইভাবেই করে তুলবে ওর যেটা বলছে ওদের সাথে আমি একটু একো করতে চাই যে রাইভালরি আসলে এই শব্দটা আমার খুব বেশি একটা ভালো লাগে না বাট হ্যাঁ লাস্ট কিছু ম্যাচ যেমন আমরা সবসময় বেশ কম্পিটিটিভ ম্যাচ খেলেছি দুইটা দলের সাথে এবং ওরাও যখন খেলে সর্বোচ্চ চেষ্টা করে আমাদের সাথে জেতার জন্য এবং আমরা যখন খেলে সর্বোচ্চ চেষ্টা করে জেতার জন্য এটা আসলে ক্রাউডের জন্য ভালো ক্রিকেটের জন্য ভালো এবং আমরা চাইও এরকমই হোক বাট অবশ্যই যাবো দিন শেষে যেন আমরা জিততে পারি যেহেতু সবাই সবাইকে এখন চিনি আসলে আলটিমেটলি ওরকম রাইভালরিটা আমাদের প্লেয়ারদের ভিতরে নাই বাট দেশের জন্য জেতার ম্যাচ একটা সবসময় অনেক বেশি ইম্পর্টেন্ট এবং আমরা বাংলাদেশ টিম সেটাই করার চেষ্টা আমি অনেক আশাবাদী শুধু আমি না পুরো টিমে অনেক আশাবাদী যে অনেক ভালো খেলবে বাট এর জন্য এই না যে এমন না যে এই দুই ম্যাচ কিংবা চার ম্যাচই ও যদি ভালো না করে ভালো হতে পারবে না আবার এমন না যে এই চার ম্যাচ ভালো করলেও ভালো প্লেয়ার হয়ে যাবে না অনেক সামনে সময় আছে আমি আমি যেটা এক্সপেক্ট করবো ওর থেকে যেন ও যেভাবে করে আসছে লাস্ট ফিফটিন পারফরমেন্স যে জায়গায় খেলেছে এমন পারফরমেন্সটাই করে এবং এনজয় করে খেলাটা ড্রেসিং রুমটার অ্যাটমসফিয়ার এনজয় করে আমাদের সবার দায়িত্ব ওকে যত বেশি কমফোর্টেবল ফিল করানো যায় এবং ও যদি সেটা ফিল করতে পারে আমার কাছে মনে হয় ও ভালো কিছু করতে পারবে বা আমার সাথে